আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকা খাবার বা শাহিনুর। আজকে আপনাদের জন্য খুবই ইয়ামি এবং একটু ইউনিক ঢাকায় রেসিপি নিয়ে এসেছি। সচরাচর এটা অন্য কোনো এলাকায় তেমন একটা খাওয়া হয় না, ঢাকায় পুরান ঢাকাতে এটা একটু বেশি খাওয়া হয় এবং পপুলার একটা শাক। এটা হচ্ছে নুইনা শাক। অ্যান্ড এটা কিভাবে সংরক্ষণ করতে হয় এটা আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা খেতে খুবই খুবই মজা, গরমের সময় এটা অল টাইমই পুরান ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়, অ্যান্ড শীতের সময় একটু কমই পাওয়া যায়, বৃষ্টির সময় এটা মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এটা খেতে খুবই খুবই ইয়ামি, অ্যান্ড এটা ঢাকায়দের একটা ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম একটি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। অ্যান্ড এই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকছে, সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং এই মজাদার শাকটা এনজয় করতে পারবেন। এটা খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে এটার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো জেনে নিই। ফার্স্টে এখানে আমি নুনা শাক নিয়ে নিয়েছি, আমি 2 কেজির মতো নুনা শাক নিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। 2 কেজি শাকের জন্য আমি 1.5 কেজি ইউজ করছি, কারণ মাংসটা কম হলে ভালো লাগে না। আপনারা চাইলে এটার যে গরুর মাংস ছাড়া খাসির মাংস ইউজ করতে পারেন, কিংবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, বাট এই শাকটা বেশি গরুর মাংস দিয়ে মজা লাগে। এছাড়া আমি আর যা যা এই মাংসটাকে আমি যেভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা আপনাদের সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি, এতে করে মাংসের কালারটা খুব সুন্দর থাকে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি বা আদা রসুনের পেস্ট, এটাও আমি 1 কাপের মতো নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও ইউজ করতে পারেন, আর যদি আপনাদের এটা স্মেলটা তেমন একটা পছন্দ না হয় তাহলে একটু কমিয়ে দিতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি 4 চা চামচের মতো, হলুদ গুঁড়ো নিয়েছি 3 চা চামচের মতো, জায়ফল জৈত্রীর পেস্ট নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর তেজপাতা নিয়েছি 1টি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ ও প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে আমি তেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ আর লবণ নিয়েছি 7 মতো। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার ঢাকা খাবারের স্পেশাল খাবার নুইনা শাক আমরা রান্না করার স্টার্ট করে দিই। ফার্স্টে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এটাতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তারপরে এটাতে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি, এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে, পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এটাতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো মতো মিক্স করে নিলাম। এখন এটাতে আমি স্পাইসেসগুলো অ্যাড করে দিব। ফার্স্টে আমি তেজপাতাটা মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, জায়ফল জৈত্রীর পেস্টও দিয়ে দিলাম। দেওয়া হবে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, যা সামান্য পরিমাণে পানি। এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়েছি, আপনারা প্রয়োজন অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এটাতে। আপনারা যদি কেউ মাংসটা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন, কিন্তু মাংস দিয়ে খেলেই খুব মজা লাগে। এখন এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। একটা চামচের সাথে আমি এটা ভালো মতো নাড়িয়ে দিচ্ছি পানির সাথে, যাতে মশলাগুলো ভালো মতো মিক্স হয়ে যেতে পারে অ্যান্ড মাংসের ভিতরে ফ্লেভারটা ঢুকে যেতে পারে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে,
ফিরে যাচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়ে আসার পরে। প্রায় আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আমার মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন এটাতে আমি অল্প অল্প করে শাকগুলো অ্যাড করে দিব। সম্পূর্ণ শাকটা একসাথে দেওয়ার দরকার নেই, এই শাকগুলো দেওয়ার পর আস্তে আস্তে একটু মুজে আসবে, তখন আমরা অল্প অল্প করে শাকগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি অর্ধেক চার ভাগের এক ভাগের মতো শাক দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই কিন্তু মুজে আসতে বেশি একটা সময় লাগে না, দেখলেন তো মিক্স করার সাথে সাথে সেটা বসে গেল। এখন আমি অল্প অল্প করে বাকিগুলো এইভাবে করে মিক্স করে করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো শাক দিয়ে দিয়েছি, এখন এগুলোকে একটু চেপে চেপে দিলাম, যতটুকু সম্ভব একটু চামচের সাহায্যে মিক্স করে দিতে হবে। আমি কিন্তু এখন এক্সট্রা কোনো পানি দিব না, এই শাকে থেকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে। আর মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 50% মতো সিদ্ধ হলে এতে শাকগুলো অ্যাড করে দিতে হবে, তা না হলে মাংসগুলো শাকটা রেডি হতে হতে বেশি নরম হয়ে যাবে, তখন খেতে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপর আমি 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে যখন শাকটা একটু মুজে আসবে বাকি শাকগুলো এটাতে অ্যাড করে আবার একটু ঢাকনা দিয়ে দিব। প্রায় 25 মিনিটের মতো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার শাকগুলো ঠিক মতো হয়ে গিয়েছে কিনা। 2 কেজি শাক দেখেছেন কতটা পানি ছেড়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি পরবর্তীতে দেনি, এটা শাকে থেকে যে পানিগুলো বের হয়েছে সেটাই। আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের পাতিলাটা বেশি ছোট হয়ে গিয়েছে, তাহলে আপনারা বড় পাতিলাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার এটাতেই হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমার শাকটা রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলা কো এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এটাকে ডিরেক্ট হটপটই ঢেলে নিয়েছি, বিকজ এটা গরম গরম সার্ভ করলেই ভালো, অ্যান্ড গরম গরম খেতেই বেশি মজা লাগে। তো রেডি হয়ে গেল ঢাকায় স্পেশাল নৈনা শাক রেডি। তো এখন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে এই ঢাকায় রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের বিভিন্ন মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর পরবর্তীতে কী কী ঢাকায় খাবার আপনারা দেখতে চান স্পেশালি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওগুলো সেভাবে বানানোর ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।